আমি ছাত্রলীগ করছি 4 বছর ধরে, আমি এখন সেন্ট্রাল ইনভেস্টে। ও মাই গড, আমি ছাত্রলীগ করছি 4 বছর ধরে। বলছিলাম ভাই ছাত্রলীগে কিভাবে যোগ দিব না, মানে ভাই ছোটবেলা থেকে আমি ছাত্রলীগের অনেক বড় ফ্যান। আমি 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 জয় জয় ছাত্রলীগ, জয় বাংলা, কি ব্যাপার দানেশি। ভাই বলো দেখো, ছাত্রলীগ বলছে ছাত্র দল না? আমি ছাত্রলীগ করছি 4 বছর ধরে। ও গড, একবার দিলা দে। দুষ্ট মনটা এখন আমার শুধুই ছাত্রলীগ ছাত্রলীগ করতেছে। তুমসে মিলকে দিল কা হে জো হাল ক্যা কহে। উনিও কি ছাত্রলীগ না, মানে পরিগুলা এতদিন কোথায় ছিল? আমি ডানা কাটা পরি। বলছিলাম সরকার পতনে যেই সকল নেত্রীদের বয়ফ্রেন্ড পালায় গেছে, তারা কিন্তু চাইলে অন্তর্ভুক্তিকালীন বয়ফ্রেন্ড হিসেবে আমারে রাখতে পারেন। তুই ভয়ে লেজ গুটিয়ে পালায়। আচ্ছা, বাসে চড়ে যাত্রী, রাজপথে নেত্রী, এতদিন ছিল মনে ভয় ভীতি, ওমা মেরাও দেখি করে রাজনীতি, আর তারই ইতি টেনে স্বাধীনতা এনে গণতন্ত্র মেনে জাতি সুখে জীবন যাপন করা শুরু করেছে। কিন্তু কেমন আছে সেই সব ছাত্রলীগের নেত্রী যাদের স্লোগানে একদিন রাজপথ কাঁপত? আচ্ছা, নেত্রীদের কীর্তি আজকে আমরা দেখব বিনোদনের সাথে। বর্তমানে নেত্রী শব্দটা উচ্চারণ করলে এক বাক্যে চলে আসে আমাদের আতিকা আপার নাম, যিনি মাত্র 7 মিনিটে ঢাকার রাস্তা ক্লিয়ার করতে চেয়েছিলেন। আপনাদের যা করার এই 7 মিনিটের মধ্যে করতে হবে। আতিকা আপা কিন্তু সেই স্লোগান দেয়। এই স্লোগান দিয়ে দিয়ে আপা সবার মন জয় করে ফেলেছিলেন। শুভ 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 দিন। মানে ভাই কোন লেভেলের রেসপেক্ট, পুরাই বেলুন দিয়ে স্টেজ সাজায় ফেলছে, সাথে আবার ফুলের গালিচা দিয়ে রাস্তা তৈরি করা। এইটা তো আপা শুধুমাত্র ওয়াও, কিন্তু চুল টানাটা তো পুরাই ওয়াও। ভেরি ডেঞ্জারাস। একটু আস্তে টানটা দিলে হতো না এইভাবে অপমান? কি এক টান দিল, পুরা ফেসবুক জুড়ে আমাদের আপার চুল টানার কর্মসূচি ছড়ায়া যায়। আতিকা আপা রাজনীতি করে কিছু না পেলেও আপনারা কিন্তু পেতে পারেন হলি গিফট থেকে 200টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার, সেই সাথে প্রতি সপ্তাহে রাফেল রত থাকছে। হলি গিফটের এইবারের আয়োজনে থাকছে আলাদিনের চেরাক ক্যাম্পেইন আপনাদের জন্য। শুধু চেরাক ঘষলে তো কিছু হবে না, তবে আপনারা যদি হলি গিফট থেকে এই প্রিমিয়াম আতর প্যাকেজটি অর্ডার করেন তাহলে হতে পারে আপনার স্বপ্ন পূরণ। আপনিও জিতে নিতে পারেন 2-2টা আইফোন, সাথে আরও থাকছে 2টা সুজুকি জিক্সার SF বাইক সহ আরও 200টি আকর্ষণীয় পুরস্কার। এই সব কিছুতে অংশীদার থাকতে চাইলে আপনাদের কিনতে হবে 999 টাকা দামের এই আতরের কম্বো প্যাকেজটি। কম্বো প্যাকেজটিতে রয়েছে 5টি অ্যারাবিয়ান বেস্ট এবং 5টি পারফিউম বেস্ট আতর, যার স্মেল 2 দিন পর্যন্ত জামা কাপড়ে থাকবে। আপনি কিন্তু চাইলে ডেলিভারি বয়ের সামনে থেকে স্মেল চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন। আলাদিনের চেরাক ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ঢুকে অর্ডার করে ফেলুন আপনার আতরের প্যাকেজটি। এছাড়াও হলি গিফটের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক, তাদের হটলাইন, এই সব কিছু কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে দেওয়া আছে, তাই অবশ্যই চেক করে নেবেন স্বপ্ন পূরণের সুযোগে যদি আপনি অংশীদার হতে চান। তবে আতিকা আপা থেকেও হিট নেত্রী ছিলেন আমাদের তিলোত্তমা আপা। এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। বিয়ে পরে করো, আগে তো আপার শিক্ষা জীবনটা শেষ করতে দাও। 2012-13 সেশনে ভর্তি হওয়া আমাদের এই আপা 11 বছর ধরেও তার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারে নাই। 2012-13 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে ভর্তি হয়ে ক্লাস শুরু করেন ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদার। আমি 2017-18 সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আজকে থেকে আরো 2 বছর আগে অনার্স কমপ্লিট করে ফেলছি, কিন্তু এই আপা 11 বছর ধরে শুধু ফেল আর ফেল, শুধু বসে বসে টিকটক করলে হবে? শুধু টিকটক না, রাজনীতিতেও আপা সেরা, গোল্ডেন এ প্লাস পাবে। আহা কি স্লোগান! উনার এই স্লোগান, মিটিং, মিছিল আজ আমি বড্ড মিস করি। কোথায় আছেন আমাদের আপা পালিয়ে? ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়। কি 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 কে পালাইছে এখন? কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়। হায়রে আপা, সময় কিভাবে বদলায়, আপনার লিডারদেরই তো এখন কোনো খোঁজ নাই, যে যেদিক দিয়ে যেভাবে পারছে পালায়া গেছে, কিন্তু কি হবে আপনার এখন? ওরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে আমি সুস্থ করে দিব। যাই হোক, আমাদের এই নেত্রী কিন্তু তার রাজনৈতিক জীবনে সুপার অ্যাক্টিভ ছিলেন, সকল প্রকার মিটিং, মিছিল, প্ল্যান, প্রোগ্রাম সব জায়গায়। মানে ভাবা যায় কত দিক দিয়ে কত কিছুর গুতা খেয়ে যাচ্ছেন আপু এই ভিড় ঠেলাঠেলির মধ্যে। ফুল দিতে গিয়ে নিজেই ফুল হয়ে গেলেন। আপুর কথাই তো কেউ সরে নাই, তবে আমাদের সাদ্দাম ভাই আইসা আপুরেই সরাইয়া দিছে।
মানে এতগুলা ছেলের চাপা চাপিতে এইভাবে ঠেলে ফালায় দিল চ্যাপ্টা হইতে নিকাল লাউড়ে খতম ইশিরে আপু তো পুরোই স্যান্ডউইচ হয়ে যাবে আমরা দেখেছি যে বাংলাদেশ ছাত্রলীগ কিভাবে নিরাপত্তা দিচ্ছে আরে আপা আপনার মতো কান্দারি রাজপথের লড়াকু নেত্রীরাই নিরাপত্তা দিতে পারতেছে না সাধারণ ছাত্র ছাত্রীরা আর কি নিরাপত্তা দিবে আপনাদের নেত্রীদেরকে তো নিরাপত্তা দিত পুলিশ এরপর আসে ইডেন কলেজের ছাত্রলীগ আপাদের বিনোদন রণক্ষেত্র ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মানে ভাই চিন্তা করেন কলেজ একটা দল একটা কিন্তু তারপরও হাতাহাতি কারণ পক্ষ দুইটা তাও আবার মেয়েদের এইটা কি বিশ্ববিদ্যালয়ের চত্বর নাকি WWE রেসলিং বক্স মানে ভাবা যায় সামান্য রাজনীতির জন্য মেয়েরা কি পরিমাণে নোংরামি করছে শুধুমাত্র কেলানি দিয়ে সীমাবদ্ধ থাকে নাই এক পক্ষ আবার আরেক পক্ষের ব্যানার খুলে পুরো ভাঙচুর করছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এগুলারে তো তাও নর্মাল হাতাহাতি বলা যায় আমাদের নেত্রীরা কিন্তু এই রাজনীতির জন্য চরম লেভেলের চুলাচুলি পর্যন্তও করছিল সাংবাদিকগুলো এত চেষ্টা কইরাও তাদের থামাইতে পারে নাই শেষমেশ আসে পুলিশ কিন্তু পুলিশের সামনে ওই নোংরামি চলে কিসের জন্য তাদের এত বস্তিগিরি মানে কি আছে এই এক পদে পদের জন্য এত কিসের আগ্রহ পদ পাইলে মেয়েদেরই বা কি লাভ ওই রুমটা যদি রাজি আপু নিতে পারে তাহলে ওই রুমে দশটা মেয়ে আছে দশটা মেয়ের কাছ থেকে 10,000 করে টাকা নিল তার 1,00,000 টাকা হবে এরা কি ছিল ছাত্রী নাকি সন্ত্রাসী পড়ালেখা করার বয়সে করতেছে চাঁদাবাজি তালা বন্ধ ছিল হলের মূল ফটক আর ভোগান্তির যাতাকলে ছিল সাধারণ শিক্ষার্থীরা কি সাহস আর কি দাপট সামান্য একজন ছাত্রী পুরো বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মাইরা দিত আর সেটা প্রশাসনও সহ্য করত আহা হল গেটে তালা দিয়ে রাখছে সকাল থেকে চাবি তারা নিয়ে রাখছে বলে যে প্রশাসনকে বলতে আচ্ছা দল তো একটা পক্ষ তাইলে দুইটা কিভাবে হয়ে গেল ভাগাভাগি কি সমানভাবে হয় নাই এই পর্যন্ত কোনো একটা ভালো সাংগঠনিক কাজ তারা করতে পারে নাই আচ্ছা বিশ্ববিদ্যালয়ে এখন লেখাপড়া বাদ দিয়ে সাংগঠনিক কাজ করতে হবে ইডেন কলেজ ছাত্রলীগ আপনারা সবসময় জানেন ঐতিহ্যবাহী একটা ঐতিহ্য না ঘোড়ার ডিম বেশি না আজকে থেকে মাত্র 4-5 বছর আগেও রাজনীতিতে মেয়েদের কোনো অস্তিত্বই দেখা যাইতো না ছেলেরা কাবজাব করতো ইচ্ছা মতো হাঙ্গামা বাজাইতো কিন্তু এখন কি এমন সোনার হরিণ পাইছে মেয়েরাও দল বাইদে ঢুকতেছে রাজনীতিতে টাকা ইনকাম করতে হবে তাদের রুম লাগবে তাদের এটা লাগবে এটা নিয়ে তারা ব্যস্ত ঘরে বসে ইনকাম কোনো প্রকার কষ্ট করা ছাড়াই আহা কি সুন্দর বিজনেস ট্যাকটিস নো ইনভেস্টমেন্ট ফুল অফ প্রফিট এন্ড পেমেন্ট এই পদ একটা ক্যাম্পাস মিছিল পর্যন্ত তারা দিতে পারে না ঠিকমতো মিছিলের কথা যেহেতু উঠেছে সেহেতু পরিগুলার মিছিল তো একটু দেখা দরকার আহা সে কি বিনোদন ছিল মানে পুরো 24 ঘন্টা দিনে বলেন কিংবা রাতে বলেন দাঁড়ায়া বলেন কিংবা বৈশা বলেন পরিগুলার স্লোগান বা মিটিং মিছিল দেখা যায় তো দিনে 2 বার আমি বুঝি না তোমাদের রাজনীতি করার কি দরকার এখন যে পালায় বেড়াইতেছো এটা খুব ভালো লাগতেছে কোথায় হারিয়ে গেল মানে আমাদের নেত্রীদের রাজপথ কাঁপানো মিছিল তো ছিল সেই সাথে জ্বালাময় স্লোগান জামাত শিবিরে বাংলা ছাড়াইতে যায় নিজেদেরই বাংলা ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা একটা প্রবাদ ছিল না অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়া লাগে এই প্রবাদটার বাস্তব রূপ হচ্ছে এই স্লোগানটা না মানে তারা চাইছিল বিএনপি এর আস্তানা গুড়িয়ে দিবে কিন্তু জনগণ তাদের আস্তানায় শেষমেশ গুড়ায়া দিল যাই হোক নেত্রীদের লাল নীল কালো শাড়ি পরে মিছিল আসাটা এখন জাতি খুবই মিস করতেছে ওহে বালিকা তুমি এইভাবে শাড়ি পরে তোমার জামাইরে সারপ্রাইজ দেবা তুমি ঘুরতে যাবা তুমি মিছিলে কি করতাছো আরেকটা সত্যি কথা বলতে ভাই মেয়েরা স্লোগান দিলে কতটা বিশ্রী কতটা লেম কতটা উইয়ার্ড লাগে বইলে বুঝাইতে পারবো না তবে এই জায়গায় সবগুলো মেয়ে যে একদম নিজ ইচ্ছায় মিটিং মিছিলে যাইতো বিষয়টা কিন্তু এমন না এই জায়গায় অনেক মেয়ে রয়েছে যারা হলে থাকতো বলে বাধ্য হয়ে মিটিং মিছিলে যাইতো আপু সত্যি আমি তো প্রোগ্রামে যাই কিন্তু আজকে আমার সত্যি দরকার তুই জুতা দিয়ে বাইরে বের করব আমি তুই দেখ খালি মিছিলে হলে থাকা কোনো মেয়ে যাবে না বললি থ্রেড দিয়ে এভাবে বাজে ব্যবহার করতো কিছু নেত্রীরা ফাইনাল জমা দিতে হবে আমি বলছি না তোমার জমা দেওয়া সেটা আমি দেখব উনি দেখবে বাহ উনার কি পাওয়ার বাট স্যাড পার্ট ইজ সরকার পতনের সাথে সাথে এই সব নেত্রীরাও কালের গর্ভে হারায় গেল এখন
গরিব কৃষকের ধান কে কাইটা দিবে? কৃষকরা বলছে, মামা 2 মিনিট সাইডে দাঁড়ান, একটু ভিডিও করি, তারপর আপনারা চা খাওয়াই দিব। যাই হোক, শেষে একটা কথাই বলবো, আপুমনিরা, আপনারা যারা যারা রাজনীতিতে যোগদান করার চিন্তা ভাবনা করতেছেন, তারা কিন্তু এই ভিডিওটা অন্তত 2 বার হইলেও দেখে নেবেন। সুসময় কিন্তু বেশি দিন থাকে না, পরিণতি খারাপ হইতে পারে, আর পরিণতি যদি বেশি খারাপ হয় তখন কিন্তু জুতার মালাও গলায় পড়া লাগতে পারে। শুধুমাত্র কিন্তু এই না, রাজনীতির ভিতর কিন্তু অন্ধকার অনেক কিছুই থাকে, যেটা অনেক নেত্রীরা অনেকবারই অনেকভাবে বলে গিয়েছে। কোন মেয়েটা দেখে একটু বেশি সুন্দর সেই মেয়েটাকে তার সিলেক্ট করে রাখে। কি করে তারা? তাদের ছবি সিলেক্ট করে রেখে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে বিভিন্ন ধরনের খারাপ উদ্দেশ্যে বিভিন্ন প্রস্তাব। নিজের জীবন নিজে নষ্ট করে কষ্ট পাইতে চাইলে আপু রাজনীতি আপনার জন্যই ভালো। আছেন যেমনে আছেন, সুখে আছেন, এভাবেই ভালো থাকেন, সুখে থাকেন এই কামনা করি। হুদায় আলগা ঝামেলা নিয়ে নিজের জীবন প্রাণান্বিত করার কি দরকার? এসবের কোনো প্রয়োজন নেই। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। আর আপনি কোন নেত্রীকে ব্যক্তিগতভাবে মিস করছেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে অ্যাওয়েল, স্টে অসাম, বাই বাই।